এই আমরা এসে গেছি এখন বিয়ে বাড়িতে, এখনই বউ চলে আসবে। আমি আর দাদা এখন চলে এসেছি সেজগাঁওপুর বাড়িতে, এক্ষুনি বর বউ চলে আসবে। আমরা এখন যাচ্ছি ওখানে, জল দিতে হবে গাড়ি চাকাতে, সেই জন্য তো ওই জন্য চলো দেখা যাক কি করা যায়। চরে মাম, গুড ইভিনিং ম্যাডাম। যাচ্ছে নবদম্পতি টোটো করে, দারুণ ব্যাপার। টোটোটা তুলিস না। খুব এনার্জি কিন্তু ওর, আমি যা দেখছি। বিয়ে ফোন পে 1000 টাকা করে দিবি তো? না না, 1000 টাকা মানে ভদ্রলোকের এক কথা দিয়ে দিবি, পয়সা পয়সা দিয়ে দিবি তো? ব্লগে বলে দে কি, হ্যাঁ হ্যাঁ নাকি বল, টাকা দিয়ে দেবো, 10000 টাকা দেবো। এটা হচ্ছে নোরাটার মধ্যে দিয়ে গোটাটা গোটাকে নিয়ে এসে শাশুড়ির হাতে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কি দেবে, নাতি দেবে, নাতি এসেই নাতি দিয়ে দেবে আর কি। সব নাতনি হয়, নাতনি হলে দেবে, শাশুড়ি এসে ঢুকুক, নাতি নাতনির ব্যাপার নেই, বংশধর হলেই হবে আর কি, তাই তো? এই নিয়ম তো। আমি ও তো কাপড়টা সামলাতে পারছে না, না ও ছোটদা এখানে কিছু করতে পারবে না। কি করে হলো, এটাই তো নিয়ম, সব হয়ে যায় ইনস্ট্যান্ট। আসেন দেবে ধরো না, দিয়ে দিয়েছে তোমায়। ও খুব এনজয় করছে টোপর পড়াটা। আজকে বসে যাও, পা ব্যথা কমে যাবে কালকে থেকে। আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, কালকে আবার অফিস যেতেই হবে। কালকে কালকে সন্ধ্যাবেলা আবার আসবো আমরা, আমি অফিস থেকে ডাইরেক্টই চলে আসবো। বৌদি বলবো, বৌদিকে বৌদি বলি, একদম বিন্দাস থাকবে। হ্যাঁ এখানে কোনো চাপ, এখানে কিন্তু সেরকম চাপের কিছু নেই। বড় বউ তুমি কি বলে ডাকবে? বড় বউ সুমি বলে ডাকবে, আমরা কি তাহলে সুমি বৌদি বলে ডাকতে হবে আমাদের? মনটাকে ভালো ডাকবে, সারাক্ষণ মনের মধ্যে কুটকুট কুটকুট করলে আমরা রেডি হয়ে গেছি, আমরা জাস্ট বেরোবো। এই যে আমি আর এই দেখো আমার মেয়ে, আমরা সেম সেম। চলো আমরা বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে, সবাই বকর দেবে। চলো আমরা বিয়ে বাড়িতে বৌভাতের জায়গায় চলে এসেছি। বৌভাত তো হচ্ছে রূপসী বাংলা বলে একটা ইয়ে আছে, বাড়ি আছে সেখানে। চলো দেখিনি কেমন সাজিয়েছি।
এখানে চিকেন পকোড়া ভেজ পকোড়া আছে। ভালো লাগে তো ফুচকা খেতে? খুব ভালো লাগে ফুচকা খেতে তো? বিয়ে বাড়িতে ঢুকেই এখানে সব স্টল করা হয়েছে, যেমন ফুচকা স্টল, তারপর পকোড়া স্টল, এদিকে কফি আছে, কফি আছে। আমি এখন কফি খাচ্ছি, খুব ভালো হচ্ছে। দুজনে সমানে ফুচকা খেয়ে যাচ্ছে, যাচ্ছে আর ফুচকা খাচ্ছে। যাচ্ছিস ফুচকা খেতে খেতে? হ্যাঁ, তুই এত ফুচকা খাচ্ছিস কেন? আর কিছু খাবি না? কি খাবি? আর কিছু খাবি না? ঠাকুর কি ঠাকুর বলতো? না লর্ড শিবা। বর আর বউয়ের বৌভাতের লোক ননদের লুকটা দেখো কি মাঞ্জা দিয়েছে, দেখেছো? বৌদির লুকটা নাইস। যে বাবা, দুই মা, পুরো দিদা হয়ে গেছে আমার মা আস্তে আস্তে। গল্প স্টার্ট হয়ে গেছে আমার বাবার আর আমার শাশুড়ি। জুতো খুলে যাচ্ছে কেন? হ্যাঁ, জুতোটা খারাপ, পছন্দ হয়নি জুতো? আমাদের মতনই হবে সাড়ে নটা। দেখো দাদার লুকটা আজকে, বাবা কি মাঞ্জা দিয়েছে পুরো। চটকে দিত কি মিথ্যি বাবা, কি তুত্তুরে ও বাপরে বাপ। দেখো দেখো খুব সাবধানই আছে, লাফ টাফ দিচ্ছে না, গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে সারাক্ষণ। এই হাত দেয় না, হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে। আমরা খেতে চলে এসেছি, প্রথমে পড়েছে গরম গরম কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। এ দেখো মাকে দেখো, ভালো মা কেমন হয়েছে খেতে? ভালো, মা ড্রেসটা আছে দারুণ হয়েছে। কচুরি আর চানা, ও খেতে পারে? আচ্ছা, এরপর এসে ফিশ ফ্রাই। মাটন আসছে, পোলাওয়ের সাথে মাটন, তাই তো? না তোর পাতে এগুলো কি সব শশা তুই খাবি? খাও। দুষ্টু। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এখানে বসে আছি, সব আড্ডা দিচ্ছি। আমার মেয়ের অবস্থা ঘেমে চান হয়ে গেছে আজকে সকালবেলা, প্রচণ্ড জ্বর ছিল 102। সাহাবাড়ির ছেলে আর ছেলের বউদের ফটো তোলা হচ্ছে, তিন ছেলে আর তিন বউ। আবার দু বছর পর দেখা হবে সবার সাথে, কিছু নিমন্ত্রণ দিতে আসবো। চলো মা, টাটা টাটা। বেরিয়ে যাচ্ছি, আমরা বাড়ি ফিরে এসেছি। এখন 11:45 বাজে, খুব টায়ার্ড লাগছে, অনেক দূর থেকে এসেছি সেই সারাফুলি থেকে। আর খুব ভালো করে বিয়ে বাড়িটা কাটানো হয়ে গেল, আমাদের ভাই বোনেরা খুব ভালো, আর ওদের সাথে কাটাতে আমার খুব ভালো লাগে, সেটা মামা বাড়ির তরফে ভাই বোনেরাই হোক বা খুড়তুতো ভাই বোনেরাই হোক। তো মনটা একটু খারাপ লাগছিলো যখন ফিরে আসছিলাম, কিন্তু একটা হোপ আছে, দাদা ছোটো মেয়ের জন্মদিন আছে ডিসেম্বরে, ওরা সবাই আসবে, তখন ওদের সাথে আবার দেখা হবে।
তো আজকের জন্য ব্লগটা এইটুকুনি রাখছি। যদি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।